তাৎকালিক সুমায় বাদশাহ জামাল উদ্দিন হল মদিনার প্রধানমন্ত্রী একদিন রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছেন আমার নবী দয়ার নবী রহমাত আলামিন ও বাদশাহ জামাল উদ্দিন বাবা দাঁড়ো একটু দেখো না বাবা আমি রসুল্লাহ লাশটা চুরি করার জন্য ইউরোপ থেকে এই দুটো মানুষ এসেছে এই দেখো না এর বিরাট বড় দাড়ি বড় জুব্বা এরা বড় টুপিওয়ালা দাড়িওয়ালা দিনের বেলা ওরা বসে এ বাদাত করে যে কেরে করে রাতে বাইরে জান্না বাকিয়াতে খুঁড়ে 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 মাটির সরং দিয়ে কেটে কেটে আমি রসুল উল্লাল মাদার পর্যন্ত যাচ্ছে বাবা দেখো এইটা দেখো নাম বাচ্চা জামাল ঘুম ভেঙে গেল অজু করলেন আবার বুড়াকার নামাজ পড়লেন আবার ঘুমিয়ে পড়লেন আবার নবী এসে বললেন বাবা জামাল দেরি করো না অপেক্ষা করো না বাবা দেরি করো না যাও যাও জলদি যাও একটু দেখো না বাবা এই দুটো লোক দেখে লাও ভালো করে চিনে লাও মুখে কত বড় দাড়ি কত বড় জমা কত বড় টুপি বাবা এরা টুপিওয়ালা টুপি ধারি আল্লাহওয়ালা এরা দিনের বেলা ঘরে বসে আল্লাহ জেকের করে রাতের বেলা মাটি খনন করে ও মুসলমান নবী আমার জেন্দা নবী বাদশাহ জামালউদ্দিনের উদ্দিনের দু দুবার নবী আমার স্বপ্ন দেখালেন তৃতীয়বার শেষ রাত্রে আমার নবী এসে বলছে বাদশাহ জামালউদ্দিন শুয়ে থেকো না থেকো না বড় ক্ষতি হয়ে যাবে বাবা বাদশা চোখ দিয়ে জজ্জার করে পানি আসে আর দাঁড়ালেন না বাড়ি দেরি করলেন না বাচ্চা মন্ত্রী নরুদ্দিনকে ডেকে বলছে ও নরুদ্দিন দেখো মদিনাটা দেখো এই ওই মক্কাটা দেখো ওই দেখো আমি জামাল উদ্দিন একটু মদিনায় যাচ্ছে বাবা এটু দেখো এটা দেখো হুজুর এই ভোরবেলা অন্তদন্ত হয়ে মদিনাই আহা আচ্চা জামাল উদ্দিন বললে বাবা নরউদ্দিন আমি আজকে রাতের বেলা তিনবার তিনবার স্বপ্ন দেখলাম নবী আমাকে স্বপ্ন দেখালেন ও বাবা নরুদ্দিন আল্লাহ নবীন লাশটা করার জন্য আজকে একটা দুইটা মানুষ এসেছে থেকে তাদের ব্যয়সা বড় দাড়ি মাথায় টুবি বড় তারা আল্লাহওয়ালা মু দেখায় ও দেখো আমি মদিনায় যাব আল্লাহ নবী আমাকে তিনবার তিনবার স্বপ্ন দেখালো একই কথা মদিনায় যাও বাদশাহ জামাল উদ্দিন মদিনা শরীফে গেলে মদিনার মসজিদে নবাবী শরীফের ইমাম হয়ে নামাজ পড়ালেন মদিনার মানুষদেরকে মুসল্লিদের ডেকে বললেন এ মদিনার মসজিদের মুসল্লিরা ও মদিনার মসজিদের মুসল্লিরা আমি জামাল তোমাদের একটা কথা বলছি শোনন আমি বড় ভালোবাসি মদিনায় আমার নবী শুয়ে রয়েছে মদিনাকে বড় ভালোবাসিকে তুলে দাও একদম আপনার একজন আসেন একজন তুলে ও মুসলমান ইমানদার আল্লাহ গণেরা বাদশাহ জামাল উদ্দিন বলছেন ওর আর দেরি করা যাবে না আমাকে তিনবার তিনবার স্বপ্ন দেখালো আমি যাব মদিনার মুসল্লিদের সবাইকে বললেন আমি তোমাদের সবাইকে একসাথে করে খাওয়া দেব খবরদার মদিনার কোনো মুসলমান আমার খাওয়ায় আসতে যেন বাদ থেকে না বাদ করুন আমি মদিনার মানুষদের বড় ভালোবাসি এই একটা প্যান্ডেলের রান্না হয় আর একটা প্যান্ডেলে খাওয়া হয় বাদশাহ জামাল উদ্দিন যে প্যান্ডেলের দরজা দিয়ে খাওয়ানে লোককে বার করা হয় ওই জায়গায় দাঁড়িয়ে রইলো দেখছে বারে 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 দেখছে ছেলে দুটো পাওয়া যায় না কই লোক দুটো কোথায় আমি এত লোককে দেখছি তারা কোথায় আমার নবী যে ম্যাপ করে আমাকে দেখিয়ে যে আমার তো ভুল হবার কথা না কোথায় বাদশাহ জামাল মনটা বড় খারাপ চোখে পানি চোখ ভরা পানি অন্তর ভরা ব্যথা আমার নবী বলে দিয়েছে আমি কি করে উদ্ধার করব সমাধান করব আল্লাপা একবার আমাকে শক্তি দাও উদ্ধার করা শক্তি দাও আবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল মদিনার মসজিদে হুদুর আবার খতবা দেওয়ার আগে বললেন এই মদিনার মানুষেরা একবার কি বলতে পারো আমি মদিনার মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম সবাই কি খেয়েছে কেউ তো বাদ যায়নি বলে হুদুর দুইটা লোক বাদ গেছে তারা আসেনি তারাই খানা খাওয়া যোগ্য নয় তাই হুজুর তারা না বড় আল্লাহওয়ালা বিশাল বড় দাড়ি মোকার বিশাল বড় জোব তারা দিনের বেলা আল্লাহর ইবাদাত করে রাত জেগে জেগে আল্লাহর ইবাদাত করে দিনের বেলা ঘুম তাই এই আমার তাদের কাছে নিয়ে চলো তো চল চল বাচ্চা জামাল উদ্দিন তাদের সঙ্গে করে কিছু লোক নিয়ে যাচ্ছে যেতে যে ঘরে আছে বলছে হুজুর একটু দালান আমি ওদের হাল অবস্থা দেখি দরজা খুলে দেখছি একজন নামাজ পড়ছে একজন হাত খুলে দোয়া করছে মোনাজাত করছে এসে বলছে হুজুর একটু দাঁড়ান ওরা একজন নামাজ পড়ছে নকল নামাজ একজন দোয়া করছে বাচ্চা জামাল উদ্দিনের ধৈর্যর পাঁচ আর রাখতে পারে না একাই ঠেলে উঠবেন এরা বলছে বাদশা বলে কথা বাদশার একটা সৌজন্য বোধ বলে থাকা দরকার আজকে রে হুর হুর করে নামাজি লোক একটা দোয়া করছে হুজুর একবার হুর হুর করে ঠেলে উঠে উঠেই বলছে নামাজ শেষ কর মোনাজাত শেষ কর দেখি বুঝতেছি এই শেষও এই তো সেটা। এই আমি মদিনার সমস্ত মানুষদের দাবাত করেছি তোমরা জাননি কেন হুজুর আমাদের যা অবস্থা আমাদের যা পত্ত আমাদের যা পয়সা আছে না আমরা সারা জীবন দুহাত করে খরচ করলে পুরাবে না আমরা খানা খাই না ও সব খানা আমরা কি আমরা আমাদের উপরে অনেক হজ থাকার খরচ হয়েছে আমরা এসেছি অনেক দূর থেকে আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য করে এই তো সেই আমার নবীর দেখানো মানুষ চিনব কি পাশে একটা ঘর চাই চলো তো ঘরে ঘরে গিয়ে দেখছে একটা বিচন পাতা আছে বিচনটা তুলে দেখছে একটা পাতা আহা নিজেই সব তুলছে বাদশাহ জামাল উদ্দিনের গা ঝালো জমজালা চড়েছে নিজেই পাথরটা তুলে দেখছে বিশাল সরম এই কি ব্যাপার থরথর করে কাঁপছে টুপিওয়ালা দাড়িওয়ালা জব্বাওয়ালা এরকম কাক টুপি দাড়িওয়ালা আর নবীকে গোপনে গোপনে শেষ করছে আপনারা জানেন না এই কি ব্যাপার হিসাব কি ওই সময় দুটো দাড়িওয়ালা বলতে হুজুর আর শেষ লগ্নে গদনী বেলায় আর আপনার সঙ্গে মিথ্যা কথা বলব না মিথ্যা হুজুর আর মাত্র দুটো রাত খুললে আমরা আল্লাহর নবীর লাশটা নিয়ে যেতাম কিন্তু আমরা যখন খুঁড়তে যাই রাতের বেলা ওর মধ্যে ঢুকি এত কোটিনি আওয়াজ হয় এত কোটিনি আওয়াজ হয় আমরা সহ্য করতে পারি না থাকতে পারি না মনে হয় যেন আসমান ভেঙে আমাদের ঘাড়ে পড়ে আসমান ভেঙে ঘাড়ে পড়ে ওদের এই জন্য পারলাম না জামাগুলো আমরা দিনের বেলায় এই জায়গায় বসে তজবি পড়ি রাতের বেলায় খুঁড়ে খুঁড়ে মাটিগুলো ধরো জামাই করে নিয়ে জান্নাত হলো বাকি আর গরস্থানাই দিতাম শুনছেন তো হ্যাঁ এই ছিল আমাদের কাজ এই তোমরা লোভী লাশ আসলে কি করবে উদ্দেশ্য অদূর আমরা আল্লাহ নবীর লাশটা নিয়ে চলে যাব তারপরে মদিনার মানুষদেরকে বলবো এ মদিনার মানুষেরা তোমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাকি আসল নবী খাঁটি নবী নিস্ত নবী ন্যায় নবী সত্য নবী দেখি মাদার খড়ো আর মাদার কুড়ে যখন না পাওয়া যাবে আমরা ইসলামটাকে মিথ্যা বলবো আল্লাহর নবী মোহাম্মদুর রসুল রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে মিথ্যা বলে প্রচার করব এই আচ্ছা এই হচ্ছে কথা মদিনার মুসলমানদের দেখে লাও বাবার আল্লাহ নবীর কত বড় দুশ্মন কত বড় মুনাফেক এরা এসেছে নবীর বরক নেবে দোয়া নেবে নবীর লাশটা নিয়ে চুরি করে চলে যাবে প্রমাণ করবে নবীর লাশ পাবে না মদিনার মানুষদেরকে তারা মিথ্যা ভাববে কিন্তু না আমার নবী জেন্দা 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 আমার নবী জেন্দা নবী একবার জোরে বলা যাবে না সোহান কোন নবী সেই নবী আহা আমার পিয়ারা তাহলে

বীরের এ দাদা পেয়ে বীরের অনুমতি পেয়ে মদিনায় পৌঁছে গেলেন আল্লাহ নবী বললেন এ মদিনার মা আমার মাদারে একটা রাতের জন্য খাজা মঈন উদ্দিনকে থাকতে বল আল্লাহর বান্দা আল্লাহ নবীর মদিনার খাদেম জিজ্ঞাসা করে মঈনুদ্দিনকে মঈনুদ্দিনকে সবাই বলে আমি মঈন উদ্দিন ও বলে মঈনুদ্দিন ও বলে মঈনুদ্দিন আবার মদিনার খাদেম রসুল্লাহর মাদারে গিয়ে রসুল আল্লাহ আল্লাহ কোন কোন মহিনুদ্দিনকে চান কোন মহিনুদ্দিন আপনার মাজারে থাকবে একশো মহিনুদ্দিন তৈরি হয়ে গেল ও মদিনার খাদেম যাও যাও যার বাপের নাম হজরত গিয়াসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার বেটা খাজা মহিনুদ্দিন জোরে বলুন সুবহানাল্লাহ যাও তাকে ডেকে দাও খাজা মহিনুদ্দিন এই তোমার বাপের নাম কি তোমার বাপের নাম কি উমুক তোমার বাপের নাম কি গিয়া সদ্দিন এই তুমি ছিল তোমাকে হাজর খাজা গরিবে নেওয়াজ আজমির রহমতুল্লাহ আল্লাহ নবী প্রেমে আল্লাহ রসুল বলছে বাবা মঈনুদ্দিন আমি তোমার একটা বড় কাজ দেব বাবা খুব কঠিন কাজ পারবে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার পীর আপনার কাছে পাঠিয়েছে আপনি যদি হুকুম দেন আমার পীরের দোয়া থাকে তো ওই কঠিন কাজ আল্লাহ আমার করিয়ে নেবে জোরে বলুন না সুবহান দেখেন নবীর পাগল করা হুজুর কি আল্লাহ নবী মাদার দেখে বলুন যে বাবা মঈনুদ্দিন একটা দেশ আছে এখানে এখনো ইসলামের বাতি জ্বলেনি বাবা যে জায়গাটা নামাজ মুগন জালেম বাচ্চা বাবা পিত সে মুসলমানকে দেখতে পারে না ইসলামকে দেখতে পারে না সেই জায়গায় তোমাকে যেতে হবে ওই জায়গায় তোমার দ্বারাই দিন প্রতিষ্ঠিত হবে বাবা কষ্ট হবে ওরা বড় ব্যথা দেবে বিজ্ঞ দেবে আমি রসুল্লাহ তোমাকে পাঠালাম তুমি পারবে বাবা যাও ইয়া রসুল্লাহ আমার পীর যখন এজাজ দিয়েছে অনুমতি দিয়েছে আপনি খোদার দোস্ত যখন আমাকে অনুমতি দিচ্ছেন আর আমার কোনো ভয় নাই চিন্তা নাই আমি যদি মরেও যাই তাহলে আপনার কথাটা আপনারও খতমটা আমি পালন করার চেষ্টা করব জোরে বলুন সোহান আল্লাহ কত বড় দায়িত্ব চিন্তা করে আজমগড় পিতৃরাজার রাজ্য পিতৃরাজার দেশ জালেম বাদশাহ মুসলমানদের দেখতে পারে যাও হজুর আমি যাব এক বাক্যে মেনে নিলেন বাবা মঈনুদ্দিন শোনো এখান থেকে পার হয়ে আজমগড়ে যেতে একটা নদী আছে মাঝখানে যে নদীটার নাম সরস্বতী নদী নবী বলছে এটা সরস্বতী বাবা শুনে লাও ম্যাপ করে দে এটা মক্কা শরীফ এটা মদিনা শরীফ এটা বাগদার শরীফ বাবা এটা ইরাক এটা ইরান এটা কুয়েত ও বাবা মিন তারপরে ভারতবর্ষ ওরে মাঝায় একটা নদী আছে ওই নদীটার নাম সরস্বতী নদী বাবা নাই 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 স্টিমার লঞ্চ নৌকা কিছুই বাবা ওই সরস্বতী নদীটা তোমাকে পার হয়ে ও পারে আল্লাহর দিন প্রচার করতে হবে একবার জোরে বলা যাবে না সভাল আল্লাহ যাও আল্লাহ যাও আমার খাজা গরিবে নেওয়াজ চিন্তা করলে সঙ্গী হেঁটে রাস্তায় আসতে আসতে বহু কিছুদা murid কিছুটা শিষ্য শাকরে জুটে গেল তৈরি হলো আল্লাহ যার আছে তার কারোর দরকার নেই আল্লাহ যার আছে

বান্দা বান্দি বান্দা বান্দি শুনে আমার আল্লাহ পা কত সুন্দর করে বলে দুনিয়ার মানুষ তোরা ইদিক ওদিক যাবি নে এদার ওদার করবি না দুনিয়ার বৈভব দুনিয়ার চাকচিক্যটা ত্যাগ কর আমি আল্লাহ বলছি শোন আমি আল্লাহ বলছি শুনে তোরা লাঞ্ছিত হবি না ঘৃণিত হবি না অপমানিত হবি না পদধলিত হবি না ইন কোন তোরা যখন পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে আল্লাহ নবীর এক নম্বর হয়ে যাবি জেনে বান্দা আমি তোকে বাঁচাবো আমার হাবিবিকে বাঁচালাম আমার অলিদের বাঁচালাম আমি তোদের বাঁচাবো জোরে জোরে বলুন সোহান আল্লাহ একটু জোরে বলতে পারেন না সোহান আল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু বলেন না না কথা বলে খুশি হবো দরুশ্বরী বাল্লা হুম্মা নবী নবী কানে শুনে চোখে দেখি না নবী কানে শুনে চোখে দেখি না ও খোদা বাগ দেখা মোদের সোনার মদিনা দিল যে আমার থলসে কেন নবী দেখা ও গো আমার দয়ার নবী সাথে আলা জোরে ধরে পড়েন ঘুম ভেঙে যাক আল্লাহর রহমত হবে আমার পেয়ারা হাজির খাজা গাড়ি পেল আল্লাহ নবীর হুকুম মতো বেরিয়ে পড়ল সরস্বতী নদী সামনে পানি আর পানি না আছে স্টিমার না আছে নৌকা না আছে লঞ্চ কিচ্ছু নেই পার হবে নবী প্রেমিক মানুষ আল্লাহ নবীর পাগল বন্দা আল্লাহ নবীর খাস দোয়া পীরের খাস দোয়া চালাকি দেখেছেন ভয় নেই নেই একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে করে নিয়েছে বলুন না সুহান কারুর দরকার নেই কোনো বডি কাটের প্রয়োজন নেই লাইটের দরকার কিচ্ছু নেই আল্লাহ আল্লাহ রসুল সঙ্গী হলে সন্তুষ্ট হলে আমার দুনিয়া সব কিছুই আমার সব আল্লাহ নিজেই বলেছে তোরা আমার হয়ে যাবে আমি তোদের হয়ে যাব। আমি আল্লাহ যখন তোদের হব তাম দুনিয়া তোদের তাবেদারি হয়ে যাবে মন খুলে বলুন না সুহান আল্লাহ মনীষ সাহেবের জ্বালায় খুব কষ্ট দিচ্ছে নাকি হ্যাঁ মন খুলে বলেন আছে সোমান আল্লাহ আল্লাহ মাফ করবে একটা ওয়াজ একজন আল্লাহর অলি কবরের পাশ দিয়ে যাচ্ছে খুব জাবরদস্ত আল্লাহ কবরের পাশ দিয়ে যাচ্ছে কবরের স্থানের পাশ দিয়ে একটা কবরের মধ্যে কোরআন শরীফের আওয়াজ শোনা যাচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করছে এই আল্লাহর অলিটা দাঁড়িয়ে ইনি জিন্দা এই কবরের মধ্যে থেকে কোরআন শরীফ তেলাওয়াত একদম তামাম রাত ধরে দাঁড়িয়ে আছে সারা রাত কোরআন তালাওয়াত ফজরের আজান হলো কোরআন তালাওয়াত বন্ধ এখন যিনি সারা রাত দাঁড়িয়ে শুনছিল উনি বলছে আলহামদুলিল্লাহ সুফহান আল্লাহ ওই কবরবাসীরা কি বলছেন যেন এই কবর জিন্দা আল্লাহর আল্লাহ সাথে আল্লাহ আল্লাহর ও ভাই আপনি যে তিনকে বলেছেন আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আকবর এই তিনটা আপনার সব দিতে হবে না কেবল একবার একটা নয় দেবেন আলহামদুলিল্লাহ কেন ভাইজান আপনি যে বললেন আসমান আর জমিন জমিন আর আসমানের মাঝখানে যতটা ফাঁকা 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 অতটা পরিমাণে সোয়া আল্লাহ আপনাকে দান করেছে জোরে বলুন সুবাহ আল্লাহ আমি মুর্দা হয়ে গেছি কবরই তো হয়ে গেছি আমি তামাম রাত আল্লাহর কোরআন শরীফ পাক তেলাওয়াত করলাম একটা সবাব আমাকে হবে না একটা সবাব আমাকে দেবে না আপনি জীবিত জিন্দা আপনি যে তিনটে বললেন আসমান আর জমিন যে ফাঁকা জায়গা আপনি সোবান আল্লাহ বলার জন্যে অতটা নাকি এখনো দুইটা বাজে এই জন্যে আপনি আমাকে একটা দেন আপনার কোরআন তেলাওয়াতের সবাবটা দিয়ে দেব বোঝাতে পারলাম তাহলে বেঁচে আছো যখন একটু গোলা ফেটকে সোমান আল্লাহ বলে আল্লাহ খুশি হবে মনে মনে করছেন আমার দুতলা বাড়ি হবে নাকি আপনারা সোমান আল্লাহ বললে আমার দুতলা বাড়ি হবে না বললে আমি ফকির হব না বললে আপনাদের লাভ না বললে আপনাদের লোভ শুনে আল্লাহর অলি খাজা গারিফে নেওয়াজ আজমির রহমতুল্লাহ নদীটা পার আল্লাহ আমি আমার ইচ্ছায় আসিনি আমি জোর করে কিছু করতে আল্লাহ আমার পীর আমাকে নবীর কাছে পাঠিয়েছে নবী আমাকে তার জ্বলন্ত কাজে পাঠিয়েছে আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিব তুমি যদি আমাকে এই জায়গায় মেরে দাও এই জায়গায় যদি আমাকে থামিয়ে দাও তাহলে আল্লাহর নবীর কথাটা আমাকে মানা হলো না আল্লাহ আল্লাহর নবীর কথাটা মানার জন্য আল্লাহর অলি খাজা গানি ফেলে আল্লাহ আকবার বলে সরস্বতী নদীতে নেমে যান ওদুর আমার হেঁটে 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 হেটে হেঁটে হেঁটে পার হলেন আমার ভাই যান যতটা ওই সরস্বতী নদীর মাজা দিয়ে হেঁটে আসলো ইতিহাস লেখে হুজুরের হাটোর উপরে পানি ওটে না জোরে বলা যাবে না হুঁচুরের হাঁটুর উপরে পানি উঠে গিয়ে নবীরকে ভালোবেসেছে পীরকে ভালোবেসেছে এই বলেছি আল্লাহর নবীকে চিনতে আল্লাহর অলি আল্লাহর নবীকে চিনতে আল্লাহর অলি আর আল্লাহকে চিনতে আল্লাহর নবী লাগবে কথা বলছে ভালো করতে পারবো না খাজা বাবা মই নদীন দেশিয়া নিরামতুল্লাহ লেখেন সরস্বতী নদী পেরিয়ে আজমগড়ের জমি পর্যন্ত এসে যান ও মুসলমান তারাগড় পাহাড়ে উঠলেন পাহাড়ে উঠে দেখলেন একটা খনন করা আছে যাকে তাকে যখন তখন রাতে দিনে যখন তখন পিতৃ ফাঁসি দিয়ে ওই জায়গাতে ছেড়ে দেবে পুরোপুরি মহাসমুদ্র পর্যন্ত চলে যাবে আর দেখা হবে না কারুকে দেখতে লাগবে না খাজা বাবা গরিবে নেবাস উকানে দেখলেন দেখতে লাগলেন ও মুসলমান ইমানদার আল্লাহ রলিম খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমা তোলালের সঙ্গে কয়েকজন শিষ্য সাঁকড়ে পৌঁছে গেল তুই যে সঙ্গী হয়ে গেল গুরুর একা নয় আজ মিরের জমিন আজমগড়ের জমিন একটা জায়গায় গিয়ে ও তো রাস্তা না করলেন বসলেন পিতৃরা যারা লোকের আকালেরা এসে বললেন ফকির সাহেব এখানে কেন কোথায় বাড়ি এখানে কি এইখানে একটু বসে বিশ্রাম করছি বেরো ফকির সাহেবের এখানে বিশ্রামের জায়গা এমাদের মুখ শোবে বিশ্রাম করবে হুজুর বলছে তোমাদের শুয়ে থাক আমি চলে যাচ্ছি বাবা চল আল্লাহ রুলের সঙ্গে এগুলোকে নিয়ে চললেন আবার একটা জায়গায় গিয়ে বসলেন ও বাবা যাও, এক লোটা পানি আনো আমি মিনোরদিন উঁজু করবো নামাজ পড়বো পানি আনতে ওই জালেম বাচ্চার লোকেরা দেশের মানুষেরা বলেন না নাম ফকির সাহেবের পানি এখান থেকে হবে না দুবাই থেকে হবে না হুজুর পানি দেন না ফকিরের পানি দেবেন না যাও বাবা যাও আনা সাগর টাকার বাবা গেলে নয় পিতৃরাজের পৈতৃক সম্পত্তি নয় আনা সাগর থেকে এক লোটা পানি আনো আল্লাহর ওলির ইজ্জত সম্মান বাড়াবার জন্য আমার নবী পাখের দোয়া পীরের দোয়া খাজা গাড়ি আওয়াজে লোটাটা যেই নাম আনা সাগরে টোবালেন পুরো আনা সাগর দিয়ে ধুলো উঠছে একবার জোরে বলা যাবে না এই মন খুলে বলেন সুহান ধুলো উঠছে ধুলো পানি সব লোটার ভেতরে ছালা কি দেখেছে নবীর পাগল করা হবে গাছের ডাবে পানি নেই মায়ের স্থানে বাচ্চারা দুধ খাবে পানি নেই উটের স্থানে দুধ নেই জীব জানোয়ার জন্তু সব পানি শেষ পানি না খেয়ে কত পানি না পেয়ে বাঁচবে ইমানদার লোকেরা পিতৃরাজার কাছে যায় কি বলো আনাসাগরের পানি কোথায় গেল পুকুরের পানি পুষ্কুনের পানি খালের পিলে পানি নালার পানি নদীর পানি ডাবের পানি মায়ের স্থানে দূর কোথায় গেল পিতৃরাজা বলে জানি না কেন জানবেন আপনি তো দেশের মহারাজা পারবেন না কেন সাপ লোকেরা খবরে খবরে শুনতে পেলম অমুক জায়গায় একজন আল্লাহর বান্দা এসেছে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ওই লোকটার কাছে গেলে মনে হয় না নিরাশা মাটা নিরাশা থেকে সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে টেনশান থেকে মুক্ত পাওয়া যাবে দলে 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 কাতারে কাতারে খাজা গাড়ি নেওয়াদের কাছে আসে হজোর কি হবে কি হবে তা আমি কি করব, তোমাদের রাজাকে বলো আল্লাহ রলি বলতে হ্যাঁ তোমাদের সমস্যার সমাধান হবে পানি পাবে বাচ্চারা দুধ পাবে তবে একটা কথা শুনে নাও এই পানিটা তোমাদের পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমরা যদি স্বীকার করো তোমাদের পানিটা ফিরে পাবে জানটা ফিরে পাবে তারা সবাই হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলে ভারতের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে ইসলাম কে এসেছি কোথায় থেকে এসেছি এরকম নবীর পাগল হাজার হাজার আছে গরিবের নওয়াজ খাজা মহিন সঙ্গী হয়ে গেলেন একজন সাথী কমপ্লিট যার নাম হল হজরত কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলী উনি বেড়াতে বেড়াতে সোজা চলে গেলেন কোথায় দিল্লি দিল্লি তখনকার দিনের বাদশা ছিলেন বাদশা আলতাফ হোসেন শোনেন আল্লাহ নবীর যারা হয়ে গেছে দলিয়ার মানুষ তাদের কেউ ক্ষতি করতে পারে না যে ক্ষতি করে সে ধ্বংস হয় আর হয়েছে বাচ্চা আলতাফ হোসেনের দরবারে যখন আসলেন বাচ্চা তো আল্লাহওয়ালা মানুষ আল্লাহওয়ালা মানুষকে চিনতেই ফেলেছে তোদের সুন্দর জায়গা দিলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা একটা ঘর দিলেন বাবা হুজুর আপনার এখান থাকেন এখন কিছু লোকেরা বাদশার দরবারে গিয়ে বলছে হুজুর ওই যে দুটো লোক দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাধারী ওরা এসেছে ফন্দি করে ওরা আপনার এই রাজত্বটা নিয়ে নেবে আপনার बादशाहতা নিয়ে নেবে বলছে না না ওরা बादशाह লোয়া ওরা রাজত্ব লোয়া লোক নয় ওরা बादशाह হওয়া লোক নয় বলে হুজুর আপনি বোঝেন না আমরা আপনার ভালো কথা বলছি একদিন এই রাজত্ব কেড়ে নেবে কানে বলছে না না কোন রকমে ডাল বললো না হলো না মিথ্যা কথা বলে এইবার কি করলেন বাইরে থেকে কিছু মুনাফে একটা ইহুদির মেয়েকে ঠিক করেছেন তার পেটে চার মেসে বাচ্চা এই শুনছেন তো সবাই চার মেসে বাচ্চা ওকে ঠিক করেছে বলে মেয়ে ওই যে বাচ্চার দরবারে যে দুটো লোক বসে আছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে হাতে তসবি ওই দুটো লোকের বিরুদ্ধে তোমার বাদশার দরবারে বিচার দিতে হবে তার আগে খাজা গরিবে নেওয়ার বাদশা আলতাফ হোসেনকে বলছে বাদশা জাহাপানা আমি একটু আসছি আমার এই মুড়িদ কি আমার সাথী এই কুতুবুদ্দিনকে রেখে গেলাম আপনার কাছে এই তার মধ্যে তো সেই মেয়েটা বলছে না 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 এত বড় মিথ্যে কথাই বলতে পারবো না এত বড় মিথ্যে কথা বলবি না মানে ছিল ইসলামের আজও আছে পরে মেয়েটা বলছে এত বড় টাটকা মিথ্যা কথা আমার দ্বারাই বলা সম্ভব হবে না বলছে ভবে না মানে বলতেই হবে কুড়ি লক্ষ টাকা দিল টাকার চড় পানি না। টাকা দিলি শেষ বলছে হ্যাঁ বলি কি বলতে হবে বলছে এই কথাই বলবি বাদশার দরবারে বলবি যে বাদশাহ যা আমার বিচার চাই আমার বিচার চাই আমার নেত্য বিচার চাই এই কথাটা বলবি বাদশাহ যখন জিজ্ঞেস করবে কিসের বিচার তখন বলবি যে ওই যে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ওই লোকটা আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে চামার পেটে বাচ্চা অতএব এখন আমার সাথে আলাপ করে না চলে না এই কথাটাই বলবি ও ঠিক আছে বাদশাটা বসিরের দরবারে মেয়ে ছেলে তো ও মেয়ে ছেলে কি মেয়ে ছেলে আছে না ব্যাপক অভিনয় করে কি তুমি মেয়ে ছেলে চাটার উপলা আটার উপলা আমি সে কথা বলবো না ও মেয়ে ছেলে গিয়ে বলছে বাদশাহ জামে আপনি আমাকে বিচার করেন একদম যেভাবে বলে কাнче আর বলছে হুজুর আমার বিচার করেন আমার সর্বনাশ করে চাই কি কিসের বিচার এই যে লোকটা বসে আছে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এই লোকটা না আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে আমার পেটে সন্তান এখন এ আমার কাছে যায় না আমার সাথে আলাপ করে এ খুব আল্লাহওয়ালা হয়ে গেছে বাচ্চার চোখ দুটো লাল হয়ে গেছে কি বলে রে আস্তার কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ মনের দুঃখে মনের ব্যথায় মনের কষ্টে অন্যদিকে মুখ করে কাছেন আল্লাহ আমার পীর আমার দিক দিয়ে গেছে আজ আমার পীরের কানে নাই আমার অপমান আমার অপমান করছে আল্লাহ আল্লাহর ওলি চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হচ্ছে সত্যিকারের যারা পীরকে ভালোবাসে পীর ও তাদেরকে ভালোবাসে খাজানেরই গরীবে নেওয়াজ বলছে বাবা বাচ্চা আলতা ফসে আমি আসছি আমি আসছি দাঁড়ান বিচার হবে খাজা গরিবে নেওয়াজ বৃদ্ধ মানুষ লাঠি ঠেকু দিয়ে খুব এসে হাঁপিয়ে গেছে বাবা বাবা বাদশা বানা সত্যি করে বলো তো এই মেয়ে লোকটার বিচার সালিস সমাধান হবে না ওই মেয়ে ছেলের পেটে যে বাচ্চা আছে ওর কোথায় সমাধান হবে বাচ্চা আলতা বলছে হুজুর ওর পেটের বাচ্চার কথায় সমাধান হবে আল্লাহ রলি বলছে তা আল্লাহ রলি খাজা গাড়ি নেওয়াজ আজমিরি রামা তোলার আল্লাহ নবীর গেল কো করিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার পীরের এ যা যাতে অনুমতিতে আপনার কাছে গেলাম আপনি আমাকে হুকুম দিলেন সরস্বতী নদী পার হলাম হাঁটুর উপরে পানি উঠল না বেহজ্জি হলাম না ও আল্লাহ পাক আজকের আমার আমার মোড়ের আমার শিষ্য আমার ভক্তকে এত অপমান করবে আমার ভক্তকে অপমান করা তারা টুপি দাঁড়িয়ে আল্লাহ নবীকে অপমান করা আল্লাহ তুমি বিচার করো ওই মেয়ে ছেলের পেটে যে বাচ্চা আছে সঠিক বুদ্দিনের জন্ম কিনা একবার বাচ্চার দরবারে ওই মেয়ে ছেলের পেটের বাচ্চা যেন কথা বলে আল্লাহ আপনি সব পারেন্লাহ আল্লাহ কদের আপনি আলি এবং সুদুর আল্লাহ পাক আপনি জিন্দাকে মুরুদা বানাতে পারেন মুর্দাকে জিন্দা বানাতে পারেন আল্লাহ পাক আপনি দুনিয়াটাকে ফানা ফিল্লা করে দিতে পারেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই মেয়ে ছেলের যে পেটে বাচ্চা রয়েছে কথা বলাতে পারেন এতে আমাদের বিশ্বাস হয়ে আল্লাহ আমার আল্লাহর ওলির কোথায় আমার আল্লাহর ওলি দোয়াই আমার আল্লাহ তালা ওই পেটের বাচ্চাটা বলছে বাচ্চা দরবারের জনগনেরা বাচ্চা সহ শুনুন শুনুন আমি আমার মায়ের পেটে আছি আমি ওই মুসলমানের জন্মের বাচ্চা নাও আমি ও টুপি ওয়ালার জনম নাও আমার মাইহুদির বংশের মেয়ে আমার বাবা ইহুদি বংশের ছেলে আমি ইহুদির সন্তান এটা জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আ মিছে গেল বাচ্চাльта বলে হুজুর আমি এক কাজ করি জীবন্ত জীবন তো পুরিয়ে দেবো বলেন না না বাবা মুসলমান পাগল যারা নবীওয়ালা যারা আমি নবীর জীবন ইতিহাস বেশি বলতে পারবো না শুধু একটাই কথা আলোচনা করছি সেটা হলো নবীর ভালোবাসার হয়ে যাও আল্লাহ তোমাকে দেখবে কোনো চিন্তা নাই জীবনে মিথ্যা কথা বলেনি আমি বলবো না নবী জীবনে হিংসা করেনি আমি করব না নবী জীবনে খাইনি আমি খাবো না নবী জীবনে মানুষের সঙ্গে অবৈধভাবে চলা দুঃখ দেওয়ার দেওয়া নবী করিনি আমরা করব না তবে তো না নবীর ভালোবাসার মানুষ হয়ে যাবে ও মুসলমান খাজা গরিবে নেওয়াজ মির রহমাতুল্লাহ দিল্লির জমিন থেকে আবার আজমিরে চলে যান আজমীরে যেই চলে গেলেন হুজুর এক জায়গায় বসে অজু করছেন পৃথিরাজ বললেন যাও ওই ফকির সাহেবকে আমার দরবারে ডেকে আনো সঙ্গীদেরকে ডেকে আনো আল্লাহর অলি দরবারে সে বলছে ও হজ ফকির সাহেব আমাদের আচ্ছা তোমাকে ডেকেছে একটু দাঁড়াও না বসো দিন তোমরা ওরা আসলে যাবে কারা এই আমার শিষ্য সাকরে যারা অজু করতে গেছে ওরা আসলে আমি তোমাদের সাথে যাব ওদের সাথে কল একটু বস মুসলমান ইমানদার বসে পড়লেন ওই জায়গায় হজুরের সঙ্গীরা অজু করতে গেলেন অজু করে আসলেন ওযু করে আসার পরে খাদা গাড়ি ভেনা ঝুর বলছে বাবা ওটো চলো তোমার বাচ্চার দরবারে যাই ওটো আর মাটি ছেড়ে উঠতে পারে না এই ওটো কোনো কায়দা পায় না আল্লাহর অলি বারবার বলছে ও তো চলো চলো ও তো কিন্তু উঠতে পারে না ও ফকির সাহেব আমরা বারবার যার পান্নায় চেষ্টা করছি ওটার জন্য কিন্তু মাটি যেন আমাদের টেনে রেখেছে আল্লাহর অলি বলছে তোমরা উঠতে পারবে একটা কথা শোনো আমার সঙ্গে পড়ে লাও কালমাইলা ইলাহাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়লে তোমরা উঠতে পারবে এইটা যেই পড়লেন মাটির থেকে উঠে গে ছেলে বলছে ও ফকি সাহেব আর আপনি যা ওখানেও যাবেন না আমরাও যাব না আপনার কাছে থেকে আমরা এর সরে যাব না জোরে বলুন সুহান আল্লাহ আর একটু জোরে হবে না সুহান আল্লাহ কি নবী প্রেমে নবীর পাগল নবীর মহাব্বতের পাগল ছাড়া ভালোবেসেছিলেন আমার দাদা হুজুর পীর কেবল রহমতুল্লাহ ভালোবেসেছিলেন মানিকতলায় সাহা সবি ফতে আলিয়াস রহমতুল্লাহ রসুলের নামা আমা আল্লার নবি বান্দাজা সুফি ফতে আলি আইসি রহমাতুল্লাহ আমার দাদা হুজুর কেবলার পীর গো বাবা ও মুসলমান শাশুড়ি ফতে আলিয়ায় শিরমাতুল্লাহ লেগে এক তারিখ আল্লাহ দরবারে কানতে লেগেছেন আল্লাহ পাক আপনার নবীর সঙ্গে আমার সঙ্গে যদি দেখা না হয় আমি শাশুড়ি ফতে আলি আমি দুনিয়ায় বাঁচব না আমি সাগরে ডুবে মরে যাব রসুলুল্লাহর সঙ্গে আমার দিদার না হওয়া পর্যন্ত ও মুসলমান যেই না শাশুড়ি ফতে আলিয়ায় শিরমাতুল্লাহ লে বিশাল পানিতে লেবে গোলা পর্যন্ত ডুবে গেছে চাল্লা পাক এখনো পর্যন্ত আমার নবীর দিদার না হওয়া পর্যন্ত আমি সুফি ফতে আলিয়াই সেই পানিটি ডুবে জীবন দেব আল্লাহ পাক বলেন এ সুফি ফতে আলিয়াইসি আরে উঠে এসো উঠে এসো তুমি আমার নবীর সঙ্গে মাসে একবার দেখতে চাও না বছরে একবার দেখতে চাও না ছ মাসে দেখতে চাও আল্লাহ রলি বলতে ছ মাসে নয় বছরে নয় সপ্তাহে নয় মাসে নয় প্রতিটা দিন যখন মনে করব আমি সুফি ফতে চলিয়াছি যখন মনে করব আমার নবীর সঙ্গে যেন আমার তখনই দেখা হয় জোরে বলুন আল্লাহ বলেন যাও যাও বান্দা আমি মেনে নিলাম তুমি যখন ইচ্ছা করবে আমার নবীর সঙ্গে তোমার দেখা হবে আর একবার জোরে বলুন সুবহান আল্লাহ ভালো লাগছে তো আপনাদের কষ্ট হয় না তো আল্লাহ আল্লাহ মাফ করে তাই ছেলে নবিয়ানা নবিয়ানা মানুষ হয়ে যায় না হতে পারি কিনছি কিনছি তাও হবে না ও মুসলমান ইমানদার শেষ কথা সংক্ষেপ কথা খাজা গরিব নেওয়াজ আদম করে থেকে আজকের আজ মিশ্বরী নাম হয়েছে কম কষ্টে হয় না বাবা পৃথ্বী বললেন ওরে আমার কাছে থেকে যে চলে যাচ্ছে ওই ফকিরের কাছে সে আর ফেরে না বড় জাদুকর পিতিরা জাদু তো ছিল জয় পাল আর অজয় পাল জাদু কর। প্রথম জাদুকরটাকে পাঠালেন জয়পাল এই যাও তো সাইজ করে দিয়েছে ওর কাছে যে যাচ্ছে সে আর ফেরে না দেখো তো কত বড় জাদুকর গেলে দেখছি আল্লাহর ওলি নামাজ পড়ে বইটকে তাসাউ করছে আত্মায়াত করছে এ জাদুকরটা গিয়ে বলছে ও ফকির সাহেব জায়গা পাও না আল্লাহ সে বলছে কে রে তুই বলছে কে মানে আমি পৃথিবীর বিখ্যাত জাদুঘর ভ্যানিস করে দেব হুজুর আরেকবার কি বলবো মুসলমান ইতিহাসে পাওয়া যায় হুজুর দুবার তাকাবার পরে ওই জয়পাল যাদুঙ্ঘর শুধু জমিনে পরে আর ওটে আচার মারে কে যেন ধরে আচার মারে সঙ্গীরা বলে হুজুর মরে যাবে বাঁচবে না বলে আমি কি করব হুজুর দেখেন না মরে যাবে আল্লাহ রদি বলছে মরবে না ওই সময় খাজা গাড়ি ফেনে বলছে যাও যাও ওর কানে বলে দাও যায় মাইলা ইলাকা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যদি পড়ে নেয় ও সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে জয় জয় পাল জাদুঘর আমার নবী পাকসাস সাল্লামের কলমার পানি খাজা গাড়ি পেনে মাঝের লোক লাগিয়ে বলে দিলেন পড়ে নিলেন শান্ত ঠান্ডা হয়ে গেলেন ফকির সাহেব তখন আর হুজুর ছাড়া কিছুই বলে না হুজুর আমি আপনার দরবার থেকে আর যাব না আর জোরে বলুন সুবহান এই ফকির সাহেবের কাছ থেকে কো মুসলমান হয়ে গেল পিতৃরা দাবার শুনলো যে জয়পাল মুসলমান হয়ে গেছে চালাকি দেখেছে জয়পাল মুসলমান পিতৃরাজ বলে সব এই অজয় পাল তুমি যাও তুমি শেষ খবরদার যেন কাবু হয়ে যাও আল্লাহর রলি আবার বসে আল্লাহ যে কেড়ে করেন তাজবি পড়েন করুন সরে পড়েন ও মুসলমান আল্লাহ নবীর সঙ্গে দরদ পড়ে ওই অজয় পাল এসে বলছে ফকির সাহেব বাঁধরামি করার জায়গা পাও না আল্লাহ রলি বলছে কে রে তুই বলছি আমি পৃথিবীর বিখ্যাত যাদুগর ও মুসলমান ইমানদার অজয় পালের কি করছে জানো অজয় পালের কি করছে আমার খাজা গরিবে নেওয়াদের পায়ের দুইটা চটি খালে মাছে মাথায় পিঠে থপলায় পেটে পাদের যেখানে পারে কেউ মারে না শুধু জুতো শুরু করেছে জুতো আমার গরিবে নেওয়াজ ভুতুরের পায়ের জুতোটা ওই অজয় পালের মার শুরু করেছে একটু চিল্লে বলা যাবে না সোহান আল্লাহ কি করবে কি হবে আল্লাহ রবি বলছে উচ্চ হবে না এখনই মুসিদ ঠান্ডা হয়ে যাবে কলেমা পড়িয়ে দিলেন মুসলমান হলেন পিতৃরাজ এবারে লড়াই করবে আল্লাহ রলির সঙ্গে যুদ্ধ করবে পিতৃরাজার অনেক সেনা সৈন্য পারে বা পয়সার বল বাহুবাল রাজবল শক্তি বহুবল সমস্ত চলটার সৈন্য বাহিনী নিয়ে খাজা গরিবে নওয়াজের সঙ্গে জিহাদ করবে যুদ্ধ করবে আমার আল্লাহর ওলি কি করলেন সূরা ইয়াসিন শরীফ কুরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে লাগলেন ইয়াসিন আল কুরআনিল হাকিম আলা মিনাল মুরসালিন আলা মুস্তাকিম এই হয়েছে একটু মহাপতে দরুদ আল্লাহুম্মা পড়েনওয়ালা আলে সইয়ে দিনা এমন বিধুনিয়াতে ভয়নী আর হবে না তুলোঙা তো দূরের কথা সায়া মেলেমাম সায়া বেহীন বিমার উম্মীর কানদার আমার তদেছে নিয়মার্লা হুমাস মোহাম্মদ তুমি ই গোদার পিয়ারা মোহাম্মদ তুমি গোদার পিয়ারা আমি তুমি নয়নের তারা এসেছিলে তুমি সেই গিরাতে মুখেতে মধুর পানি পুরানো যে আল্লাহুম্মা যরে সল্লিয় আলা বরকত হবে বরকত হবে পড়ে ওয়ালা তোমারি আলোক দানেম আলোকিত আলোক দানে আলোকদানেম সারা তোমারি মধুর প্রেমে দিল পার তুমি অগ পিয়ারা আমি নামায়ের তুমি নয়নের বাবু একটু আসেন তিনি সকলে দাঁড়িয়ে নবীর সানে সালাম করি অনেক সময় ধরে বসে আছেন আপনারা একটু সবাই দাঁড়িয়ে সম্মানের সঙ্গে একটু আবি নিগিলের থে এর সবি তুমি যে নুরে রবি তুমি না এলে দু আধারে দুবি তো সবি

এত নবীন মানবে মু আকার সে আর বি সালাম সালাম আমরা অসায় হে সোন আমরা আর পায় মনেতে বড় কবে যাব সোনার মদিনবি সালাম

আপনারি ওসি ইলাদিয়া কান্দিলে আদ মোহা হইল দে মাবুদের তয়া কবুল করি ইলেন তো

हसना तो जमी खेसली सल्लो अलैहि व आलिहि पुरुन अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ले अला আল্লাহ আল্লাহ আমার পেয়ারা আপার জানেরা ভাইরা দীর্ঘক্ষণ আলোচনা হয় নবীর কথা বলে শেষ নেই আমার হুজুরের কথা শেষ নেই এখন আসুন কত বড় নবী ছিলেন কত বড় মাপের মানুষ ছিলেন মহান নবী মহান নেতা একদল আরেমরা ওয়াস করতে করতে বলে